ওই কোনার মধ্যে মোটরসাইকেল আসতেছি, দেখি ওই কোনার মধ্যে হাত ধরা ধরি চলতেছে, গুতাগুতি চলতেছে, মাহফিল করতেছেন আপনারা না? যেই মেয়ের জন্য 14 জন পুরুষের বাইরে দেখা করা হারাম, ওই মেয়ের বিনা প্রয়োজনে অন্য লোকের কাছে তার কণ্ঠ শোনানো হারাম, হাজার হাজার লোক উনারা চেঁচামেচি করতেছে, কে বলছে এই মাহফিল করতে? নিষিদ্ধ করে দিবেন, একজন মহিলা বাড়ির থেকে মাহফিলের দিন বের হতে পারবে না, নিষিদ্ধ। এত যে আপনাদের এলাকার মানুষের এইরকম, এরা জীবনে চানাচুর খায় নাই, ভাজা খায় নাই, পাঁপড় চোখে দেখে নাই, মাহফিল উপলক্ষে জিলাপি পাঁপড় ভাজা এই খাওয়ার জন্য আসছে, এছাড়া জীবনে কোনোদিন আর পাইতো না, এতই আর নিচে নেমে গেছে। আর যদি আপনাদের মাহফিলের দ্বারা টাকা কালেকশন উদ্দেশ্য থাকে, তাহলে এই উদ্দেশ্যে লাগবে না, আমাদের এমপি সাহেবের কাছে যাই জরায় ধরবেন, লাখ দুয়েক টাকা দিবে, চেয়ারম্যান সাহেব এলাকার যারা আছে ওনারা 5-7,000-10,000 করে দিয়ে মোটামুটি 1,05,000 টাকা এমনি উঠবে ইনশাল্লাহ। এর জন্য ওয়াজ মাহফিল করা লাগবে না। প্রিয় ভাইয়েরা, দু তিনটি কথা আপনাদের কাছে, মুমিন ভাই হিসাবে আমরা একই জান্নাতের দাবিদার হিসাবে, একই আল্লাহর বান্দা হিসাবে, বক্তা হিসাবে নয়, নিবেদন করে আমি আমার আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমাদের এই মাহফিলে আসছি, আমি গতবারেও আসছি আপনাদের এখানে, অনেক বলে অনেক কষ্ট করে সময় বের করে তারপরে আসতে হয়, কারণ এখানে আসতে লাগে একদিন, যেতে লাগে একদিন, কথা বলা লাগে মাত্র 1-1.5 ঘন্টা, এই জন্য টাইম বের করাটা কষ্ট হয়। তারপরে আল্লাহ আমাকে এখানে হাজির করেছেন, এই জন্য আমি আল্লাহর কৃতজ্ঞ। তো ভাই হিসেবে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই আগে। এই যে মাহফিলকে নিয়ে আমরা একটু কিন্তু গর্ব করছি, যে পুরাতন দলিলপত্রে দেখা গেছে ব্রিটিশ আমলের আগের থেকে এই অঞ্চলে মাহফিল হইতো, এখানে জলসা হতো, হতো না ভাই? কিন্তু আমার কথা, ব্রিটিশ আমল থেকে জলসা হয়ে কি লাভ হয়েছে? যে জলসা হওয়ার কারণে মানুষের ফরজ বিধান লঙ্ঘন হয়, সেই নফল জলসা না করা ফরজ, বুঝাইতে পারছি? বুঝেন নাই? যেই জলসার কারণে মানুষের ফরজিয়াত লঙ্ঘন হয়, ওই নফল জলসা না করা ফরজ। আমি আপনাদের মূল গেট দিয়ে ঢুকতে পারি নাই, কারণ কি জানেন? ছেলে মানুষের নয়, ধাক্কা দিয়ে ঢুকাই যায়, ছেলে মানুষের গায়ের সাথে ছেলে মানুষের গায়ে লাগলে কি সমস্যা? কিন্তু এত পরিমাণ আপনাদের এলাকার মহিলারা মাহফিলের মধ্যে বেপর্দা, বেহায়া, বেলজ্জা, গলায় কাপড় নাই, গায়ের মধ্যে চলাফেরার ঢং নাই, বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, লজ্জায় আমার পিছন দিয়ে আসতে হয়েছে, এই জলসা করে লাভ কি? তাড়াতাড়ি বন্ধ করে দেন, 5 মিনিটে বন্ধ করলে আপনাদের গুণা কম হবে, জলসা 5 মিনিটে যদি এখন শেষ করে দেওয়া যায় গুণা আমাদের কম হবে, এই জন্য আমি 5 মিনিটের মধ্যে জলসা বন্ধ করে দোয়া করে দিয়ে আমরা চলে যাব, যাতে করে হারাম গুণা এই নফল কাজ করতে যায় না হয়। আমাদের চেয়ারম্যান সাহেব ডাক দিছে, আসেন আপনারা, ঘুরেন না, উনারা একা একা ঘুরতেছে না, জোড়ায় জোড়ায় ঘুরতেছে, কেউ কারো আত্মীয় না, এলাকায় মাহফিল উপলক্ষে বেড়াইতে আসছে, বোরকা পরছে, মনে করছে পর্দা হয়ে গেছে, বোরকা পরে হারাম কাজ করা জায়েজ? হ্যাঁ, বোরকা পরে যার সাথে আপনার দেখা করার বৈধতা নাই তার হাত ধরে ঘোরা জায়েজ? ওই কোনার মধ্যে মোটরসাইকেল আসতেছি, দেখি ওই কোনার মধ্যে হাত ধরা ধরি চলতেছে, গুতাগুতি চলতেছে, মাহফিল করতেছেন আপনারা না? কে বলছে মাহফিল করতে আপনাদের? এই পাশে মহিলা বসে আছে যাদের জবানের পর্দা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুসলিম শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, জেনে রাখো, ওয়ালাকুম ফিল আইনানি জিনা, তোমাদের চোখের জিনা আছে ওইটার দৃষ্টিপাত, তোমাদের কানের জেনা আছে ওইটার শোনা, তোমাদের জবানের জেনা আছে ওইটা বলা। যেই মেয়ের জন্য 14 জন পুরুষের বাইরে দেখা করা হারাম, ওই মেয়ের বিনা প্রয়োজনে অন্য লোকের কাছে তার কণ্ঠ শোনানো হারাম, হাজার হাজার লোক উনারা চেঁচামেচি করতেছে, কে বলছে এই মাহফিল করতে? পরিবেশ দিতে পারবেন না, মাহফিল আয়োজন করবেন না, নিষিদ্ধ করে দিবেন, একজন মহিলা বাড়ির থেকে মাহফিলের দিন বের হতে পারবে না, নিষিদ্ধ। পরিবেশ ভালো দেখি তারপরে আমরা আবার অনুমতি দেব, তোমরা আগে নিজেরা শুধরাও। পরের দিন সকালবেলা সামনে পর্দা টাঙাবেন, টাঙায় একজন আলোচক রাখবেন, উনি মহিলাদের খালি নসিহত করবেন, কোনো ছেলে আসতে পারবে না, সব মহিলা ওয়াজ শুনবে। কি মুরব্বি,
কথা বলতেছে, শুনেন জবের গল্প, জীবনে গল্প করে নাই। বুবু কেমন আছিস, তোর বেটির খবর কি, অনেকদিন দেখা নাই, আজকে আসলাম বলে দেখা, হই হই করে বাদাম খাচ্ছে, ভণ্ডামো করতেছে, ও আচ্ছন্ত আইছে। আর কতকগুলো আছে আপনাদের এলাকায়, আল্লাহ এত যে আপনাদের এলাকার মানুষের এই রকম, এরা জীবনে চানাচুর খাই নাই, ভাজা খাই নাই, পাঁপড় চোখে দেখে নাই, মাহফিল উপলক্ষে জিলাপি পাঁপড় ভাজা এই খাওয়ার জন্য আসছে, এছাড়া জীবনে কোনোদিন আর পাইতো না, এতই এরা নিচে নেমে গেছে, ঠিক কি না? খান, জম্মের খাওয়া খান, আল্লাহ আপনার এই খাবারে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কারণ এখানে একটা মহৎ উদ্দেশ্যে পয়সা খরচ করে সুন্দর আয়োজন করা হয়েছে, আপনি রহমতের জান্নাতের বাগান ফেলে আপনি ভণ্ডামো করতেছেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার কথা পছন্দ না হলে সমস্যা নাই, আমি সেই আলোচক না যে আলোচনা করে যাব আগামী বছর জানে আবার দাওয়াত পাওয়া লাগে, এই ওসিলায় কিছু গল্প রেখে যাব, কিছু কাহিনী রেখে যাবো, এরকম না। আমি যেখানে আছি নিয়তি থাকে আগামী পাঁচ বছর আসবো না, এই আজহার ভাইয়ের জন্য আসতে হয়েছে। আজার ভাই দিনাজপুরের এমন এক লোক, 25 দিন ধরে টানা সকাল সন্ধ্যা খবর নিচ্ছে, কবে বলেন, কখন বলেন, আজকে বলেন, কালকে বলেন, পরশু বলেন, খালি বলেন, উনি একটা চালের উপর আছে। শেষে পর্যন্ত এই লোকটার সম্মান ইজ্জতের দিক তাকায়, আমাদের মুরব্বীদের দিক তাকায় আমি আসছি, কারণ আমি এমন কোনো আলোচক না যে গতবারও যার কথা শুনছেন এইবারও তার কথা শোনা লাগবে, এত ঠেকায় এলাকার লোকের পরে নাই। এলাকার লোকের দোকান হলেই হলো, মেলা হলেই হলো, আসার পর বিনোদন হলেই হলো, ও আজ হলেও ভালো না হলে আরও। আর যদি আপনাদের মাহফিলের দ্বারা টাকা কালেকশন উদ্দেশ্য থাকে তাহলে এই উদ্দেশ্যে লাগবে না, আমাদের এমপি সাহেবের কাছে যাই, জরায় ধরবেন, লাখ দুয়েক টাকা দিবে, চেয়ারম্যান সাহেব এলাকার যারা আছে ওনারা 5-7 হাজার 10 হাজার করে দিয়ে মোটামুটি 1,05,000 টাকা এমনি উঠবে ইনশাল্লাহ, এর জন্য ওয়াজ মাহফিল করা লাগবে না। আমি জানি আমার কথা আপনাদের পছন্দ হচ্ছে না, কিন্তু পছন্দ না হলেও কিছু করার নাই, কিচ্ছু করার নাই ভাই, এই মাহফিল করা সুন্নত মুস্তাহাব, পর্দা করা ফরজ। আপনি মসজিদে আপনার মেয়েকে যেতে দেন না, মাসালা দেয় মসজিদে, নবীজি বলছে খিয়ারুকুম মাসাজিদুকুম ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে তোমাদের উত্তম মসজিদ, এই জন্য মসজিদে জুমার নামাজ পড়তে দেয় না, ঈদের নামাজ পর্যন্ত মহিলাদেরকে আল্লাহ রসুল উৎসাহ দিলেন তারপরেও আসতে দেয় না মাহফিল উপলক্ষে। বা 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 বা, মা বেটি ছ যা বাবা যা, আহা সব গুনাহ মাফ করে আয় না, এত সস্তা। আল্লাহ আমাদেরকে বুঝতে কোন, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আসছেন কিছু কথা বললে শুনবেন আপনারা, রাজি আছেন আপনারা? প্রমাণ দিতে পারবেন যে আপনারা রাজি আছেন? যদি প্রমাণ দিতে চাইলে একটু উঠে দাঁড়ান, দাঁড়ান, উঠে দাঁড়ান সবাই, মুরব্বী দেখলে উঠতে পারে না, তুলে তোলেন আস্তে করে, দুই হাত দিয়ে তোলেন কষ্ট করে, ঘুমায় গেছে, উঠছেন সবাই? কারা কারা ঘুমাইছেন একটু হাত উঁচু করেন। সবাই হাত তোলেন, একটু উপরে তোলেন, হাত তোলেন, টান করে তোলেন, তুলছেন? এবার হাত নামান, যতক্ষণ ওয়াজ দাঁড়ায় দাঁড়ায় শোনা লাগবে, পারবেন? পারবেন না, 1.5 ঘন্টার উপরে লাগবে, এত সস্তা নাকি? কিন্তু আপনাদের কাছে অনুরোধ, কেউ বসতে পারবেন না, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ বসতে পারবেন না, রাজি আছেন? এবার একদম পিছন থেকে আগাতে শুরু করেন, একটা ফাঁকা